দয়াল গুরু গো, তুমি জন্মে জন্মে জনমে জনমে গৌর হরি হদয়াল গুরু গো, তুমি জন্মে জনমে আমার তুমি জন্মে জন্মে আমার তুমি বিনে আমার আর কে আছে হগ, তুমি আমার আর কে আছে আছে যেদিন আমার জন্মের মতো স্নান করাবে তুমি বিনে আমার আর কে আছে যেদিন জন্মে মতো আমার স্নান করাবে সেদিন তুমি আমার আর কে আছে ওগুলো সেদিন এসে দেখা দিও তুমি দিলে আমার তো কেহনাই, তুমি বিনে আমার আমার আর কে আছে হরে, তুমি দিলে আমার
তুলসীর তলে আমায় স্নান করাবে তুমি। যেদিন তুলসীর তলে তুমি বিনে আর কে আছে হজে দিন তুলসীর তলে স্নান করাবে তুমি বিনে আমার হার কে আছে ভগত তুমি জন্মের মত আমায় বিদায় দিবে তুমি বিনে আমার আমার আর কে আছে অঘ জন্মের মত সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার একটাই প্রার্থনা, আর জন্ম হবে কি না হবে জানি না, এই মানব জীবনে কিছু স্মৃতি রেখে যান। আসি লক্ষ যদি ভ্রমণ করে পেয়েছিলাম এই মানব জনম, সে দেখুন 5 বছরের চেহারাটা কে আজ আছে, 5 বছরের যে চেহারাটা ছিল মা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। তাহলে মাতৃ গর্বে হেট মুন্ডে ছিলাম যখন উত্তপদে শয়ন মন্দিরে, মাতৃ গরিবের যাতনা সহ্য করতে সেদিন দয়ালী গুরুদেবকে স্মরণ করে বলেছিলাম গুরু গো আমি মাতৃ গরিবের জ্বালায় আর সহ্য করতে পারছি না, আমাকে মাতৃ গর্ব সিন্ধু কারাগারে একবার দেখা দাও। সেই দিনে মাতৃ গর্ব সিন্ধু কারাগারে হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলী ধারে গোবিন্দ দণ্ডায়মান হয়েছিলেন আমার শিয়রের সম্মুখে, সেদিন বলেছিলাম হে গুরুদেব তুমি আমাকে কৃপা করে পার করে দাও এই দণ্ড মানব কুলে। সেই দিন আমার ভাই ছিল না, বন্ধু ছিল না, আত্মীয় ছিল না, স্বজন ছিল না, সেদিন ছিলাম আমি আমার গুরুদেব। বলেছিলাম গুরু গো গুরু গো আমার এই মাতৃ গর্ব সিন্ধু কারাগার থেকে উদ্ধার করো, সেদিন বাইও ছিল না, বন্ধু ছিল না, আত্মীয় ছিল না, স্বজন ছিল না, সেই দিনই দয়ালী গুরুদেব এই মাতৃ গর্ব সিন্ধু কারাগারের ডাক শ্রবণ করে হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলী ধারী দণ্ডায়মান হয়েছিলেন আমার শিয়রের সামনে আসতে, বলেছিলেন অবৎস তুমি আমায় ডাকছ কেন? ডাকছি প্রভু হরে আমার মানায় ভবে বাবা বোনা হয় আমার আমার ববে মানা
আমার বাবা বলাই আমার বন্ধু না হইলো হয় আমার মহা বন্ধু নাই গো হরে আমার মগবনাই ভাবনাই আমার বন্ধু নাই গো হয় আমার মহা বন্ধু নাই গো আমায় আদর করে যেজন ডাকে আমি তারি হই গো হয় আমায় আদর করে যেজন ডাকে আমি তাহার হই গো আমি তাহার হই গো হয় আমায় আদর করে একবার যে জন ডাকে আমি তারি হই গো হয় আমায় আদর করে যে জন ডাকে আমি তাহার আমার মাও নাই বাবাও নাই আমার বন্ধু নাই আমাকে যেজন ভক্তিভাবে এক বিন্দু নয়ন জল দিয়ে ডাকে আমি তার করে ছুটে যাই যেদিন আপনার নয়নে জল আসবে সেদিন জানবেন আপনি ভক্তির জগতে পৌঁছে গিয়েছেন আপনার যে বাণ এই যে অহংকারের দেওয়াল এই দেওয়ালটা ভেঙে গিয়েছে সে মাতৃগর্ভে গুরুদেব বললেন তুমি কেন ডাকছো আমাকে ডাকছি বাবা আমার মাও নাই বন্ধুও নাই আমাকে এই নরককুণ্ড থেকে উদ্ধার করো তোকে তো উদ্ধার করার জন্যই এসেছি আমি তোকে দীক্ষা দিলাম সপ্তম মাসে অষ্টম দিবসে গুরুদেব দীক্ষা দিলেন বলবো দীক্ষার কথাটা দুইটা মিনিট এই দেখুন গুরুদেব যখন দীক্ষা দেন এইভাবে এইভাবে দেন না ঘরের ভিতরে দরজা লাগাইলেন আবার ডাক না দিলেন কেন গান তোমরা শুনবো এসেছি যে গান শুনিলে জীবের কৃষ্ণ ভক্তি হয় সেটাই গান আমি সহজ ভাষায় তুলে ধরছি গুরুদেব ডাক না দিয়ে দীক্ষা দিলেন কেন মা এটাই আমাদের আজকে
ইউটিউব চ্যানেলে যারা আছেন আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে নিবেদন করব, আপনারা প্রচার, আপনারা প্রচার করুন ওয়ার্ল্ডের দেশে দেশে। ডাকনাটা ডাকনা দিয়ে দিলেন কেন? এইভাবে ডাকনাটা কেন দিলেন? ডাকনা দিলেন গুরু আর শিষ্যের মধ্যে রমণ হলো রমণ। এটা আপনারা গুরুদেবের কাছ থেকে জানার কথা, কিন্তু আমাদের কিছু কিছু মহান গুরুদেব লুকিয়ে রাখেন। ডাকনা দিয়ে দীক্ষা দেওয়ার মানে গুরু আর শিষ্যের মধ্যে রমণ হলো। এখন কি দিয়ে রমণ হলো? জিহ্বা লিঙ্গমূল আর শিষ্যের কর্ণ জুনি, সেই জুনিতে রমণ করে গুরুদেবের মস্তক হইতে কৃষ্ণ বীজ স্বরূপ হৃদয় মন্দিরে প্রবেশ করলো। এই সময় গুরুর নাম হলো গুরু ব্রহ্মা। এই সৃজন করলেন, নতুন জন্ম দিলেন, গুরুর নাম হলো ব্রহ্মা। রমণ করে শিষ্যকে বললেন, ও বাবা, তোমার বাড়িতে একটা বীজ রোপণ করলাম, তুমি একটা কাজ করিও, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তুমি একটু জল দিও। জল দিলে কি হবে জানো? ওই তোমার বীজটা অঙ্কুরিত হবে, আর এই বীজটা নষ্ট করতে না পরে আমি চতুর্দিকে একটা বেড়া দিয়ে গেলাম, এটার নাম হলো দাদর সঙ্গে তিলক প্রেমানন্দে নিতাইব। এই দাদর সঙ্গে তিলক দিয়ে এই বাড়িটা বেড়া দিয়ে গেলেন। বেলা দিয়ে বললেন, আমি তো চলে যাচ্ছি, একদিন যায়, দুই দিন যায়, তিন দিনের পর শিষ্যের স্ত্রী বলল, আর এসবের সময় আছে? বেলাও ছুটে গেল আর বীজটা মরুভূমিতে পড়ে গেল। এখন বীজটা কি হলো? বীজটা মারা গেল। এখন কোন বীজ নিয়ে আপনি নদীর পাড়ে ডাকবেন? নবদ্বীপ নয়, ভারতবর্ষের।